বন্ধুরা, এবার শুরু হতে যাচ্ছে ভারত এবং আয়ারল্যান্ডের মধ্যে তিনটি টি টোয়েন্টি ম্যাচের সিরিজ। তার আগে টিম ইন্ডিয়া পেয়ে গেল বিশ্বের নাম্বার ওয়ান ফিনিশার, আর এই প্লেয়ার ইউরাজ সিংয়েরও বাপ, আর সে একাই জিতিয়ে দিবে প্রথম টি টোয়েন্টি ম্যাচ আয়ারল্যান্ডের বিরুদ্ধে। বন্ধুরা, আপনারা যদি জানতে চান যে কে এই বিশ্বের নাম্বার ওয়ান ফিনিশার যে একাই নিজের ক্ষমতায় হারাবে আয়ারল্যান্ডের টিমকে, তাহলে বন্ধুরা ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে পাঁচটি টি টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলা হয়ে গেল, আর সেখানে টিম ইন্ডিয়াকে পাঁচটি টি টোয়েন্টি ম্যাচের সিরিজে 3-2 ব্যবধানে হার স্বীকার করতে হয় ওয়েস্ট ইন্ডিজের কাছে। কিন্তু বন্ধুরা, এই সময় টিম ইন্ডিয়া আয়ারল্যান্ডের সফরে আছে, আর সেখানে ভারত এবং আয়ারল্যান্ডের মধ্যে তিনটি টি টোয়েন্টি ম্যাচের সিরিজ শুরু হতে যাচ্ছে। তার মধ্যে প্রথম টি টোয়েন্টি ম্যাচ 18 আগস্ট, দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ 20 আগস্ট এবং তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ 23 আগস্ট খেলা হবে। আর এই টি টোয়েন্টি সিরিজে আপনারা অধিনায়কত্ব করতে দেখবেন জসপ্রীত বুমরাকে। এবং টি টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার আগেই টিম ইন্ডিয়া পেয়ে গেল বিশ্বের নাম্বার ওয়ান ফিনিশার, যে একাই জিতিয়ে দিবে প্রথম টি টোয়েন্টি ম্যাচ। বন্ধুরা, আপনারা তো জানেন যে রিঙ্কু সিং একটা ভয়ঙ্কর ব্যাটার, যে কেকেআরের হয়ে খেলে একাই নিজের ক্ষমতায় কয়েকটি ম্যাচ কেকেআরকে জিতিয়ে দিয়েছিল, এবং রিঙ্কু সিং পরপর পাঁচটি বলে পাঁচটি ছক্কা হাঁকিয়ে হেরে যাওয়া ম্যাচ একাই জিতিয়ে দিয়েছিল নিজের ক্ষমতায়। বন্ধুরা, এছাড়াও রিঙ্কু সিং আইপিএল 2023-এ 14টি ইনিংসে 474 রান করেছিল প্রায় 60 ওভারেজে 150 স্ট্রাইক রেটে, এবং 4টি ম্যাচ উইনিং অর্ধশতরানও করেছিল রিঙ্কু সিং। কিন্তু বন্ধুরা, এবার যদি আয়ারল্যান্ডের বিরুদ্ধে তাকে সুযোগ দেওয়া হয়, তাহলে সে একাই হারাবে নিজের ক্ষমতায় আয়ারল্যান্ডের টিমকে। বন্ধুরা, আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি ম্যাচে রিঙ্কু সিংকে কি সুযোগ দেওয়া উচিত কি উচিত নয়, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মতামত। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাই। তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।